চলছে ইলিশের মরশুম তাই ইলিশের রেসিপি নিয়ে হাজির হয়েছি বারো মাস ইলিশ পাওয়া গেলেও এই বর্ষার ইলিশের স্বাদই আলাদা নমস্কার বন্ধুরা আমি পম্পি আজ হাজির হয়েছি ইলিশের পাতলা ঝোলের রেসিপি নিয়ে নামমাত্র মশলায় তৈরি করেছি ইলিশের এই লাল ঝোল তো চলো রেসিপিটা শুরু করি প্রথমে দেখো চার পিস আমি ইলিশ মাছের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো লবণ হলুদের পরিমাণ খুবই কম রাখবে তাহলে ভাজার সময় তেলের রংটা কালচে হবে না এখন মাছের গায়ে বেশ ভালোভাবে লবণ আর হলুদটাকে মাখিয়ে নিতে হবে তোমরা চাইলে এর মধ্যে এক চামচ সর্ষের তেলও দিতে পারো তবে আমি এখন সর্ষের তেল দিচ্ছি না শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিচ্ছি ইলিশের এই পাতলা ঝোলের রান্নাতে লাগবে না পেঁয়াজ আদা রসুন লাগবে না ধনে জিরে বা সর্ষে পোস্ত তো চলো রেসিপিটা শুরু করি প্রথমে দেখো কড়াই দিলাম সর্ষের তেল লম্বা ফালি করে কেটে নিয়েছি একটা বেশ বড় সাইজের আলু সেটা তেলের মধ্যে দিলাম দিলাম পরিমাণ মতো লবণ ঢাকা দিয়ে আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নিতে হবে যাতে আলুটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে যায় দেখো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন এগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি এরই সাথে আমি কাঁচকলা দিয়েছি দুটো বেশ মাঝারি সাইজের কাঁচকলাকে আমি লম্বা করে কেটে নিয়েছি সেটা তেলের মধ্যে দিলাম দিলাম পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ কলাগুলোকেও বেশ লালচে করে ভেজে নেব আর যাতে অর্ধেক সেদ্ধ হয়ে যায় ঠিক সেরকমভাবে ভেজে নিতে হবে মাঝারি আছে ঢাকা দিয়ে কলাগুলো বেশ লালচে করে ভেজে নিলাম কড়াই থেকে তুলে নিচ্ছি যেটুকু তেল আছে তাতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই রান্নাতে তেলটা একটু বেশি পরিমাণে দেবে দেখো দিলাম ওয়ান ফোরটি স্পুন কালো জিরে ফোড়ন আর চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা চিরিয়ে নিয়েছি এখন মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু হাই রাখবে কম আছে মাছ ভাজতে গেলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে মাছ ভাজা হতে হতে আমি বাটির মধ্যে দেখো নিচ্ছি হলুদ লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ সেই সাথে অল্প একটু জল দিয়ে চামচ দিয়ে নেড়ে নেড়ে এটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কোনো কিন্তু মশলা লাগবে না শুধুমাত্র লবণ লঙ্কা গুঁড়ো আর হলুদ মাছগুলোকে উল্টে নিচ্ছি খুব সাবধানে উল্টাতে হবে যাতে মাছ না ভাঙে দেখো এক পিঠ ভেজে নিয়েছি হালকা করে খুব একটা বেশি ভাজবে না কড়া করে হালকা করে মাছ ভেজে নেওয়ার পর উল্টে নিয়ে সেই তৈরি করে রাখা মশলার মিশ্রণটা দিচ্ছি হলুদ লঙ্কা গুঁড়ো আর লবণের মিশ্রণ সেই সাথে পরিমাণ মতো জল দিচ্ছি ঝোলটা পাতলা করব তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম দেখো ঝোল ফুটে গেছে এখন ভেজে রাখা কাঁচকলা আর আলুগুলো দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে মাঝারি আছে তিন থেকে চার মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে ইলিশ মাছের পাতলা ঝোল দেখলে তো কত কম মশলায় তৈরি হয়ে গেল ইলিশের এই পাতলা ঝোল আর এটার সাথে ভাত খেলে আর কিছুই লাগবে না শুধুমাত্র এই ঝোল দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্টও শেয়ার করতে ভুলো না কিন্তু